অবশেষে সন্তানের মুখ দেখলেন নওশিন ও হিলল সম্প্রতি নিজের সামাজিক হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করে নিজেদের নবাগত সন্তানের সুখবর দেন হিলল নিজের পোস্ট করা ছবি দুটির ক্যাপশনে তিনি লেখেন আল্লাহর রহমতে আমি এবং নওশিন নাহারিন আমাদের কনিষ্ঠ সন্তান মাহফিশা আদনান সৈয়াদার পিতামাতা হয়েছি ১৩ জুলাই ২০২২ নিউ ইয়র্ক সময় বিকেল ১২:৩১ উইন্থ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে আমাদের শিশুকন্যাটির জন্ম হয়েছে মা ও শিশু দুজনেই ভালো আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন একই পোস্ট করা হয়েছে নওশিনের ভেরিফাইড অ্যাকাউন্টে স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দুটি ছবি একটিতে দেখা যায় মায়ের কোলে মাহফিশা আরেকটি ছবিতে নওশিনের পাশে বসে আছেন হিল্লল তার কোলে মেয়ে দুজনই হাসি খুশি তবে মাহফিশাকে এখনই ভক্তদের দেখাতে চান না এই দম্পতি এরই মধ্যে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নওশিন হিল্লল এর আগে ঈদের দিন একটি ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান তারা বিনোদন অঙ্গনে নওশিনের পথ চলা রেডিওতে আরজে হিসেবে শুরু হলেও পরে মডেলিং উপস্থাপনা ও অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি অন্যদিকে নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লল এখন ব্যস্ত সামাজিক মাধ্যমে ফুড ব্লগে দুজনই সরগম থাকেন সোশ্যাল হ্যান্ডেলে শ্রাবস্তী তিন্নি মিলার সংসার ভাঙন ইত্যাদি বিষয়ে বরাবরই সমালোচনায় জড়িয়ে থাকেন তারা এদিকে ৯ বছর আগে ভালোবেসে বিয়ে করেন নওশিন হিল্লল দুজনেরই এটি প্রথম সংসার না হলেও নবদম্পতির মতোই তারা গড়ে তুলেন তাদের ভালোবাসার সংসার বিয়ের দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে ভাগাভাগি করেন আসন্ন সুখবরটি জানান মা বাবা হতে চলেছেন তারা জানা যায় আমেরিকার নাগরিকত্ব পাবার আশায় দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন তারা এ সময় তাদের নতুন সন্তানের আগমনকে অনেকে মনে করছেন গ্রিন কার্ড পাবার ট্রাম্প কার্ড মারফিয়া তাইয়াবা বিনোদন ডেস্ক দেশ টিভি